ফালাকাটায় চালু হলো মা ক্যান্টিন। মঙ্গলবার ফালাকাটার কমিউনিটি হলের সামনে মা ক্যান্টিনের উদ্বোধন হয়। পুরসভার এক্সিকিউটিভ অফিসার সুপ্রতীক মজুমদার জানান, বিশেষ ছুটির দিন ছাড়া প্রতিদিন একটা থেকে দুটো পর্যন্ত এই ক্যান্টিন খোলা থাকবে। করোনা আক্রান্ত দুস্থদের বাড়িতেও মা ক্যান্টিনে খাবার পৌঁছে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, 5 টাকার বিনিময়ে কুপন দেওয়া হবে। আপাতত রোজ 100 জনকে এরকম কুপন দেওয়া হবে। চাহিদা বাড়লে কুপনের সংখ্যাও বাড়ানো হবে। ফালাকাটা থেকে সুভাষ বর্মনের রিপোর্ট, উত্তরবঙ্গ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।